প্রশ্ন করেছেন রফিকুল ইসলাম, আপনি লিখেছেন, সম্প্রতি ভারতে এক তারকা দম্পতি সারোগেসির মাধ্যমে সন্তান জন্ম দিয়েছেন, এ নিয়ে মিডিয়াগুলোতে বেশ মাতামাতি চলছে, এবার ইসলামের বিধান কি? দেখুন, পরপুরুষের বা অন্য কোনো পুরুষের শুক্রাণু বা কোনো পুরুষের বাইরের কোনো পুরুষের শুক্রাণু সংগ্রহ করে সেটাকে কোনো নারীর গর্ভে আপনার স্থাপন করা এবং কোনো নারীর গর্ভে সেটাকে আপনার দেয়া এবং তার মাধ্যমে সন্তান জন্ম দেয়া, এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া যেটাকে আপনার গর্ভ ভাড়া নেওয়ার কথা বলা হয়, আরও বিভিন্ন নামে নামকরণ করা হয়, ইসলাম শরিয়ার দৃষ্টিকোণ থেকে এটি সম্পূর্ণ নাজায়েজ এবং গুনাহের কথা। স্বামী স্ত্রী পারস্পরিকভাবে যদি তাদের মিলনের মাধ্যমে সন্তান এর জন্ম হয়, সেটা হলো একমাত্র সলিড এবং সঠিক পদ্ধতি এবং এটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির মূল নিয়ম। এর বাইরে যদি শুক্রাণু এবং ডিম্বাণু সংগ্রহ করে, স্বামী এবং স্ত্রী শুক্রাণু ডিম্বাণু সংগ্রহ করে সেটা যদি সেট করা হয়, সেটা যদি কোনো আপনার টিউবের মাধ্যমে আপনার বাচ্চা জন্ম দেওয়ার আয়োজন করা হয়, অর্থাৎ যেটাকে আমরা আমাদের মানে প্রচলিত ভাষায় টেস্ট টিউব বেবির কথা বলি, তাহলে সেটিও ইসলামের শরীয়ত দৃষ্টিকোণ থেকে জায়েজ আছে। শর্ত হলো স্বামী এবং স্ত্রী শুক্রাণু ডিম্বাণু হতে হবে। এর বাইরে একজন পরপুরুষের শুক্রাণু অন্য নারী যিনি তার স্ত্রী নন, তার আপনার গর্ভে রাখার মাধ্যমে দা দেওয়ার মাধ্যমে যদি কোনো সন্তান জন্ম দেওয়ার উদ্যোগ নেওয়া হয়, ইসলামের শরীয়ত দৃষ্টিকোণ থেকে সেটি জায়েজ নয়। কেন জায়েজ নয়? কারণ এটি এক প্রকারের জেনা। আর এ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস সূরা আবু দাউদে 1131 নম্বর হাদিসের অধীনে যথাসম্ভব ইন্টারন্যাশনাল কোড অনুযায়ী, এই হাদিস নম্বরটাতে যে হাদিসটি আছে সেই হাদিসটি রীতিমতো মিরাকল বলা যেতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 1450 বছর আগে প্রায় তিনি বলেছেন, লা ইয়াহিল্লু লিমরিম ইউমিনু বিল্লাহিল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাস রাখে তার জন্য হালাল নয়, জায়েজ নয়, আই ইয়াসকিয়া মাআহু যারআ গাইরি, তার জন্য জায়েজ নয় অন্যের চারণভূমিতে বা অন্যের শস্য খেতে পানি সিঞ্চন করা। এখানে যে শব্দগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছেন, এই শব্দগুলোর দিকে একটু তাকালে আমরা দেখতে পাই আজকের যে আপনার যেটাকে আমরা সারোগেসি বলছি, এটি কিন্তু এক প্রকার এই হাদিসেরই বাস্তব রূপ আমরা বলতে পারি। অর্থাৎ এখানে একজনের ক্ষেত, আরেকজনের পানি সিঞ্চন, অর্থাৎ এখানে জাস্ট উপাদানটা নিয়ে আপনার উপযুক্ত ক্ষেত্রে রাখা হচ্ছে, এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস থেকে একরকম ইঙ্গিত পাওয়া যায়। অথচ সেই সময় তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি বলতে পারতেন জেনা হারাম, প্রণারী পরপুরুষের আপনার শারীরিক সম্পর্ক হারাম, সেটা না বলে তিনি কিন্তু সেটা বিভিন্ন সময় বলেছেন। কিন্তু এই হাদিসের মধ্যে এই যে একটা অভিনব এবং সেই যুগের জন্য পিকুলিয়ার ভাষা তিনি ব্যবহার করেছেন, যে একজনের পানি যেন অন্যজনের শস্য খেতে সিঞ্চন করা না হয়, এটাকে আপনি সারোগেসির সাথে যখন তুলনা করবেন দেখবেন যে হুবহু এটি হচ্ছে এখন, যেটি থেকে সাবধান করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আগে। অর্থাৎ এরকম কিছু হতে পারে সে যুগের মানুষ হয়তো কল্পনাও করে নাই, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে সেই বাস্তবতাটি আজ যে ঘটে গেছে সেটি কিন্তু প্রমাণিত হয়ে যায়। যাই হোক, তো এই হাদিস থেকে স্পষ্টত বোঝা যায় এটি ইসলাম শরীয়ত দৃষ্টিকোণ থেকে জায়েজ নয়। মানুষ আধুনিকতার নাম দিয়ে অনেক কিছু করছে, করবে, কিন্তু একজন মুসলিমের বিশ্বাস এবং সেটি বাস্তবসম্মত যে আল্লাহ রাব্বুল আলামিন যা আমাদের জন্য কল্যাণ করে রেখেছেন সেটা অনুমোদন দিয়েছেন, যা আমাদের জন্য অকল্যাণ করে রেখেছেন সেটি নিষেধাজ্ঞা তিনি আরোপ করেছেন এবং নিষিদ্ধ ঘোষণা করেছেন বিধায়, তার নিষিদ্ধ কাজে কর্মে কখনো কল্যাণ থাকতে পারে না মানবতার জন্য। মানবতা সাময়িকভাবে কোনো উপকারিতা সেখানে দেখতে পারে, কিন্তু চূড়ান্তভাবে এর বহুবিধ ক্ষতি দেখে একটা সময় তাকে ফিরে আসতেই হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।